আসসালামু আলাইকুম। মেহমান আসার আগে আমি যেভাবে প্রস্তুতি নিই সেই নিয়ে একটা ব্লগ তৈরি করলাম আজকে। আজকের ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর মেহমান আসার আগের দিনের প্রিপারেশনটা আমি শেয়ার করছি আজকে, তো আমি পার্ট বাই পার্ট ভিডিওগুলো দেবো। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিওটা স্টার্ট করে দিই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকের ব্লগটা ছিল আমার দাওয়াতের ব্লগ। তো আমি হচ্ছে আমাদের বাসায় ঈদের দুই দিন পরে আর কি মেহমান আসছিল, তো তাদের জন্য খাবার দাবারের প্রস্তুত করতেছি। তো এটা যদিও ঈদের পরের দিনের পরের দিন ছিল, তো আমি সব কিছু আগের দিন রাত্রিবেলা একটু গুছিয়ে নিচ্ছি যেগুলো রান্না আর কি করা যায়। যেহেতু আমার বাসায় হচ্ছে ছোট্ট একটা বাচ্চা আছে আর হচ্ছে মানে দাওয়াতটা মানে খাবার দাবারের আয়োজন দুপুরের দিকে, তো ওই জন্য আমি আর কি সব কিছু আগের দিন রাত্রেবেলায় একটু করে রাখবো। তো এখানে হচ্ছে চিকেন রোস্ট করব, এটার জন্য হচ্ছে লবণ আর হচ্ছে একটুখানি ফুড কালার দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। এখানে চাইলে রসুন বাটা দেওয়া যায়, বাট আমি দিব না, কারণ রসুন বাটাটা দিলে ভাজতে নিলে অনেক আর কি ফুটে তেলটা। তো এই জন্য এইভাবে শুধু একটুখানি ফুড কালার দিয়ে ম্যারিনেট করে এটা রেখে দিব কিছুক্ষণের জন্য। আর এই পাশে হচ্ছে আমি কিছু রূপচাঁদা মাছ নিয়ে আসছে, তো ওই মাছগুলো একটু কেটে নিচ্ছি। তো মাছগুলো মোটামুটি ভালোই ছিল, আমি মাছগুলো এখন খুব ভালো করে একটু পরিষ্কার করে নিব, দেন তারপরে হচ্ছে মাছগুলো কেটে নিব। মাছের আইসটা ছেড়ে গেছে, এখন আমি এটা হচ্ছে কেটে নিচ্ছি। প্রথমে একটা রূপচাঁদা মাছ নিলাম, নেওয়ার পরে মাছের লেজটা প্রথমে কেটে নিলাম, দেন তারপরে হচ্ছে উপরের যে ইয়েগুলো থাকে ওগুলোও কেটে নিচ্ছি। সবগুলো কিন্তু কাটবো না, মানে যেগুলো একটু বড় সেগুলো কেটে ফেলবো। এই তো দেখে বোঝা যাচ্ছে আমি এভাবে করে মাছটা কেটে নিচ্ছি। আর এখন কাঁচাগুলো উপর দিক করে একটু উঠিয়ে নিয়ে তারপরে হচ্ছে পুরোটা মানে কেটে ফেলবো আর কি। এই তো দেখতেছেন আমি কিভাবে কেটে নিচ্ছি, এভাবে করে আমি সবগুলো মাছই কেটে নিব। আমি একটু ট্রাই করলাম উপর দিয়ে পেটের ময়লাগুলো বের হয়ে আসে কিনা, তারপরে দেখলাম যে না বেরোচ্ছে না। তো এখন আমি একটু সাইডে কেটে নিব, নেওয়ার পরে তারপরে হচ্ছে ময়লাগুলো বের করে নিব। তো সাইডে একটুখানি কেটে নিলাম, নেওয়ার পরে তারপরে হচ্ছে আমি ময়লাগুলো এদিক দিয়ে একটু বের করে নিচ্ছি। সবগুলো মাছেরই সাইডে কাটতে হয় না, কিছু কিছু মাছের সাইডে কাটতে হয়েছে আর কিছু কিছু মাছের ময়লা উপর দিয়ে বের হয়ে গিয়েছে। এই তো সবগুলো এভাবে কেটে নিচ্ছি, নেওয়ার পরে এখন আমি এটা রেখে দিব। তো এরপরে হচ্ছে মাছের গায়ে আমি দুই তিনটা করে দাগ দিয়ে নিব, যাতে করে নুন মশলা ভালোভাবে যায় আর কি। এই তো এইভাবে করে সবগুলো মাছই আমি কেটে নিব। পরের মাছগুলো কাটতে আমার অত বেশি টাইম লাগে নাই, খুব তাড়াতাড়ি হয়েছে। তো এই তো এখন হচ্ছে সব কিছু মাছগুলো আমি একটু দাগ দিয়ে দিচ্ছি। আর দেখেন আমার নখগুলো কি চকচক করতেছে, বাট এই কয়েকদিনে কাজ করতে করতে আমার ম্যানিকিওর পেডিকিওর সব চলে গেল। তো যাই হোক, এখন হচ্ছে আমি মাছগুলো কেটে নিচ্ছি। সবগুলো মাছই আমি কেটে নিলাম, নেওয়ার পরে আমি মাছের ভিতর কিছু লবণ দিয়ে দিলাম, দেন দিয়ে দিলাম হচ্ছে লেবুর রস। যেহেতু রূপচাঁদা মাছটা সামুদ্রিক মাছ, একটু মানে স্মেল আসতে পারে, তো এই জন্য আমি একটু লেবু রস আর হচ্ছে লবণ দিয়ে কিছুক্ষণ মাছটা একটুখানি রেখে দিব, দেন তারপরে হচ্ছে ধুয়ে নিব মাছটা। ওইদিকে মাছ ধোয়া হয়ে গিয়েছে, এখানে মাছ ম্যারিনেট করার জন্য রসুন বাটা নিয়েছি এক চা চামচ, আদা বাটা নিয়েছি এক চা চামচ, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া, দিয়ে দিলাম জিরা গুঁড়া আর দিয়ে দিলাম মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা একটু বেশি দিব যাতে একটু স্পাইসি হয়। ফিশ সস দেওয়ার পরে হচ্ছে আমি এখানে এক চা চামচের মতো ফিশ সস দিয়েছি, দেন তারপরে হচ্ছে দিয়ে দিলাম হচ্ছে সয়া সস।
একটু পরিমাণে বেশি দিব, যেহেতু অনেকগুলো মাছ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। দেওয়ার পরে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল, সরি সরিষার তেল দিয়ে দিব। তো সরিষার তেল দিলে মাছের টেস্টটা ভালো আসে। তো খুব ভালোভাবে এখন এটা মিক্স করে নিচ্ছি। দেন মিক্স করার পরে আমি হচ্ছে আমার মাছগুলাতে আর কি মশলাগুলো মাখিয়ে নিব। আশা করছি এই মশলা দিয়েই হয়ে যাবে ইনশাল্লাহ। সবগুলো মশলা মাছের উপর মশলা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি খুব ভালোভাবে এটা আর কি মেখে নিব মশলাগুলো মাছের সাথে। এই তো খুব ভালো করে মাছের সাথে মশলাগুলো মেখে নিচ্ছি। প্রত্যেকটা মাছের গায়ে ভালো করে মশলা মাখিয়ে নিব। এখন মাছের গায়ে মশলা মাখানোর পরে আমি মাছের উপর কিছু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, যতটুকু লাগে আর কি। এটা মাখানোর সময় আর কি বুঝতে হবে একটু, যাতে মানে মাছটা কাবার হয় আর কি মশলাগুলোর সাথে, যাতে মশলাগুলো খুলে না আসে। এই যে দেখে হয়তো বুঝতেছেন, এভাবে করে সবগুলো মাছে আমি কর্নফ্লাওয়ার আর কি মাখিয়ে নিব। আর এটা মশলা মাখানোর পরে 2-3 মিনিট পরে আর কি এটা আর কি মাখিয়ে নেবেন। তো সবগুলো মাছের গায়ে ভালো করে কর্নফ্লাওয়ারটা মাখিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আমি একটা বক্সে করে মাছগুলো রেখে দিচ্ছি, যেহেতু আমার মেহমান কালকে আসবে আগামীকাল। তো আজকে রাত্রেবেলা আমি হচ্ছে মাছগুলো মাখিয়ে এখন ডিপ ফ্রিজে রেখে দিব। দেন মেহমান আসার আগে আর কি মানে ভেজে নিব আর কি। এভাবে খাবার প্রস্তুত করে রাখলে দেখা যায় সব কাজই তাড়াতাড়ি হয়ে যায়, কোনো ঝামেলা হয় না। তো ওইদিকে যে আমি রোস্টের যে চিকেনটা ম্যারিনেট করতে দিয়েছিলাম, তো ওইটা এখন ভেজে নিব আর কি। লবণ আর সামান্য ফুড কালার দিয়ে এটা ম্যারিনেট করে রেখেছিলাম, তো এটা এখন ভেজে নিচ্ছি। আর এই চিকেন ভাজার সময় কিন্তু সাবধানে ভাজতে হবে, তেল কিন্তু ছিটে অনেক, খুব সাবধানে আস্তে আস্তে ভাজতে হবে। বাট এটা কিন্তু একদম বেশি ভাজা যাবে না। আমি চুলার আঁচটা হাইয়ে রেখে প্রথমে দিয়েছিলাম, দেন এখন হচ্ছে একটু কমিয়ে নিয়েছি। তো হাইয়ে রেখে আমি দুই মিনিট করে আর কি 2 মিনিটের মতো ভেজে নিয়েছি, মনে হয় 2 পিঠে এরকমই হবে। এই তো ভাজার পরে এখন আমি মানে চিকেন রোস্টের পিসগুলো উঠিয়ে নিচ্ছি। আর চিকেন রোস্টটা কিন্তু একটু কম করে ভাজলেই ভালো হয়। তো এই তো আমি একটার পর একটা করে ব্যাচ দিচ্ছি আর ভেজে নিচ্ছি। এদিকে কিছু কিশমিশ নিয়েছি, এখানে 3 টেবিল চামচের মতো কিশমিশ আছে, পেঁয়াজ বেরেস্তা আছে 3 টেবিল চামচের মতো, দেন আছে হচ্ছে দুধের সর যেটা সেটা আছে 3 টেবিল চামচ, টক দই আছে 3 টেবিল চামচের একটু বেশি, মানে হাফ কাপের একটু বেশি। আর এখানে কাজু বাদাম আছে হচ্ছে ওই 15-20টার মতো এরকম হবে, বা তার থেকে একটু বেশি। সব কিছু আমি একসাথে নিয়ে ব্লেন্ড করে নিব। তো এই মশলাটা দিয়ে আমি গরুর রেজালা তৈরি করব, দেন হচ্ছে রোস্টের মধ্যে দিব, আবার হচ্ছে ডিমের কোরমার মধ্যে দিব এই মশলাটা আর কি। তো এটা ব্লেন্ড করে নিলাম। নেওয়ার পরে এখানে কিছু গরুর গোশ নিয়ে নিচ্ছি, এখানে প্রায় 3 কেজির মতো গরুর গোশ আছে, একটু কম বেশি হতে পারে আমি সঠিক জানি না। তো দেন দিয়ে দিলাম হচ্ছে 2 কাপের মতো পেঁয়াজ, এটা গরুর রেজালা তৈরি করব এই জন্য। দিয়ে দিলাম হচ্ছে 2 টেবিল চামচের মতো রসুন বাটা, 2 টেবিল চামচের মতো আদা বাটা। আমার যদি মনে হয় যে আবার একটু দিব তাহলে দিব। আর দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া, দিয়ে দিলাম 10-12টার মতো কাঁচা মরিচ, দেন দিয়ে দিলাম জিরা গুঁড়া 2 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া 2 টেবিল চামচ, দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ, দিয়ে দিলাম মানে গরম মশলা দারচিনি এলাচি লবঙ্গ লং তেজপাতা, দেন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলের পরিমাণটা কিন্তু এই মাংস রান্না করার সময় একটু বেশি লাগে। তো তারপরে সব মশলা দিয়ে ভালোভাবে মাংসটা মেখে নিচ্ছি। আর এটার মধ্যে কিন্তু কোনো হলুদ দিয়ে নেই, মরিচের গুঁড়া দিয়েছি আমি 1/2 চা চামচের মতো। তারপরে খুব ভালোভাবে মাংসটা ম্যারিনেট মানে মাখিয়ে নিচ্ছি আর কি।
তো একটু আগে যে মশলাটা করে রাখলাম এই মশলা থেকে বেশ অনেকটা, প্রায় হাফ কাপের একটু কম হবে এই পরিমাণে মশলাটা দিয়ে দিলাম। দেন দিয়ে দিলাম হচ্ছে জয়িত্রী, দিয়ে দিলাম হচ্ছে জায়ফল, দেওয়ার পরে খুব ভালো করে আবার মাখিয়ে নিচ্ছি। আর এখানে হচ্ছে দিয়ে দিব হচ্ছে 15-20টার মতো সাদা গোলমরিচ আস্ত, দেওয়ার পরে খুব ভালো করে মাংসটা আবার মাখিয়ে নিচ্ছি। মাখানোর পরে এখানে আমি 1 কাপ পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, দেওয়ার পরে চুলাটা জ্বালিয়ে রেখে দিব চুলায় আর কি। চুলার আঁচটা কমিয়ে রাখবো যাতে করে মাংসটা ধীরে ধীরে সিদ্ধ হয়। এদিকে চুলার উপর একটা কড়াই দিয়ে দেন তার মধ্যে হচ্ছে রোস্টেড যে মানে চিকেনটা ভেজেছিলাম সেই তেলটা দিয়ে তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, দেওয়ার পরে অ্যাড করলাম তেজপাতা, এলাচি, লং আর হচ্ছে দারচিনি। অল্প পরিমাণে দিব যেহেতু আমি রোস্টের প্যাকেট মশলা দিয়ে রান্না করব। এখানে দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, দেওয়ার পরে খুব ভালো করে আবার মিক্স করে নিচ্ছি। দেন দিয়ে দিলাম হচ্ছে গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচের কম, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। দেন যে মশলাটা করে রাখছিলাম এই মশলাটা থেকে 3 টেবিল চামচের মতো আমি দিয়ে দিলাম এখানে, দেওয়ার পরে খুব ভালো করে মিক্স করে নিব। দেন দিয়ে দিলাম হচ্ছে রোস্টের যে মশলার প্যাকেট পাওয়া যায় রাঁধুনির, সেই মশলার 1/2 প্যাকেট দিয়ে দিলাম, দেওয়ার পরে একটুখানি পানি দিয়ে ভালো করে আর কি এটা একটু ভুনিয়ে নিব। এটা কিন্তু খুব ভালো করে একটু ভুনিয়ে নিচ্ছি। দেন তারপর দেখেন কালারটা ধীরে ধীরে ছাড়তেছে। তো এই পর্যায়ে আমি একটুখানি জয়ফল দিয়ে দিব, একটু গ্রেট করে দিয়ে দিচ্ছি। দেন দিয়ে দিলাম হচ্ছে জয়িত্রী কয়েকটা মানে একটা ফুল ছিঁড়ে আর কি দিলাম, যেহেতু রোস্টের মশলার মধ্যে সব কিছু থাকে। দেন তারপরেও আমি অল্প একটু দিচ্ছি, দেওয়ার পরে খুব ভালো করে আর কি মশলাটা আবার ভুনিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম আবারও একটুখানি লবণ, দেওয়ার পরে এখন দিয়ে দিব হচ্ছে আর কি লিকুইড দুধ। রোস্ট যদি বেশি টেস্ট করতে চান তাহলে অবশ্যই রোস্টে দুধ দিতে হবে, ঘি দিতে হবে, তাহলে রোস্টের টেস্ট একদম চেঞ্জ হয়ে যাবে। এই তো দুধ দেওয়ার পরে মশলাটা আবার একটু ভুনিয়ে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিলাম কিছু কিশমিশ, এখানে আমি 1 টেবিল চামচের মতো চিনি দিয়েছি যাতে করে একটু মিষ্টি হয়, রোস্টে একটু মিষ্টি মজা লাগে। এ পর্যায়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো ঘি, দেওয়ার পরে আবার ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপরে হচ্ছে চিকেনের পিসগুলো দিয়ে দিব, আর ঘিটা কিন্তু আমি আবারও দিব, নামানোর আগ দিয়ে দিব, মাঝে আর একবার দিব যাতে করে রোস্টের মানে স্মেলটা ভালো আসে আর কি। মশলার সাথে খুব ভালো করে রোস্টের পিসগুলো একদম একটু নেড়েচেড়ে মাখিয়ে নিচ্ছি। আর এদিকে পাশের চুলায় আমার গরুর গোশটা হচ্ছে, দেখেন ওইদিকে রোস্টটা রান্না করে নিচ্ছি আর এদিকে গরুর গোশটা বসিয়ে দিয়েছি। কিন্তু যেহেতু এটা গরুর রেজালা তো এটাও কিন্তু একটু মিষ্টি হবে টেস্টটা, তো এটার জন্য আমি 1 টেবিল চামচের বেশি একটু চিনি দিয়েছি। তো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম আবার কিছুক্ষণ, আবার এদিকে রোস্টটাও একটু ভুনিয়ে নিচ্ছি। একটু পরপর নাড়তে হচ্ছে, না নাড়লে রোস্টটা নিচে লেগে যাবে, আর এখন মানে নাড়া যাবে, বাট একটু পরে যখন মানে চিকেনটা সিদ্ধ হয়ে যাবে তখন নাড়লে রোস্টটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দুধ দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম রোস্টটাও। আর এই দেখেন প্রায় গরুর মাংসটা হয়ে আসার মধ্যে, যেহেতু ফ্রেশ ছিল গরুর মাংসটা এই জন্য আমার রান্নার টাইম লাগে নাই বেশি। আমি একটু টেস্ট করতেছি লবণ হয়েছে কি না, মনে হলো লবণটা একটু কম হয়েছে আবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দরকার ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এদিকে রোস্টটা কিন্তু আমি এখনই নামিয়ে নিব, মানে একটু পরে আর কি পানিটা শুকিয়ে আসলে। রোস্টটা কিন্তু হালকা সিদ্ধ হয়েছে, একদম ফুল সিদ্ধ হয় নাই। আর আমি এই পর্যায়ে আবার একটু ঘি দিয়ে দিয়েছি, দরপর চুলায় কিছুক্ষণ রেখে এখন চুলাটা বন্ধ করে দিয়েছি। এপাশে গরু মাংসে আমি হচ্ছে কিশমিশ দিয়ে দিলাম, গরুর গোশটাও হয়ে গিয়েছে। আর যেহেতু কালকে আমি আবার এটা জাল দিব তো আমার সিদ্ধ না হওয়ার কোনো ভয় থাকবে না, তো এখন এটা নামিয়ে রেখে দিব, সব কিছু গুছিয়ে তারপরে হচ্ছে আমি ঘুমাইতে যাব। তো এখন আমি যে যখন রান্না করে শুইতে গেছি তখন বাজে রাত 2টা। তো সব রান্নাবান্না শেষ, এখন হচ্ছে আমি ঘুমাইতে যাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।